Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Alhamdulillahi wahda. Wassalatu wassalamu ala man la nabi ibada wa ala alihi wa sahbihi ajmayin amma ba'd. A'uzu billahi min ash-shaytani rajim. Bismillahi rahmani rahim. Shamasto prashongsha shei mohan satta Allah subhanahu wa ta'ala jonno shantir dhara borshito hok Muhammad sallallahu alaihi wasallam er proti. Onek manush ekta hotasher moddhe shobshomoy pore thake. আর একটা প্রশ্ন বারবার আমাদের মনে মনে উদ্রেক হয়, সে বিষয়টি হচ্ছে অনেক মানুষ প্রশ্ন করে যে আসলে আমরা তো অনেক দোয়া করি, মহান সত্তা আল্লাহ সুবহান ওয়া তাআলা কেন আমাদের দোয়াকে কবুল করেন না? আমরা প্রতিনিয়ত কন্টিনিউ আমরা দোয়া করেই চলেছি, কিন্তু আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদের দোয়া কবুল করে না। এই মর্মে অনেক মানুষ হতাশাগ্রস্ত এবং অনেক ক্ষেত্রে দেখা যায় আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে তারা চেয়েছে, কিন্তু আল্লাহ সুবহান ওয়া তাআলা না দেওয়ার কারণে তারা দোয়া করাটাই বন্ধ করে দিয়েছে। তো সুপ্রিয় শ্রোতা, দিনী ভাই এবং বোনেরা, আজকে এ বিষয়ে খুবই ছোট্ট করে একটা আলোচনা করব যে আমাদের দোয়া কবুল হওয়ার শর্ত এবং দ্রুত গতিতে কিভাবে আমাদের দোয়াটা কবুল করেন আল্লাহ সুবহান ওয়া তাআলা, সেই বিষয়ে শরীয়তের বেশ কিছু দিক নির্দেশনা আছে, সেগুলো যেন আমরা যথারীতি যেন মানে আমল করে পালন করে তবেই এই দোয়া আল্লাহ সুবহানের কাছে চাই। তবে অবশ্যই আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদের এই দোয়াগুলোকে তিনি বিফলে যেতে দেবেন না, তিনি অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দোয়া কবুল করবেন। তো প্রথমত মনে রাখবেন, অনেক মানুষের দাবি এটাই যে আমরা দোয়া করি কিন্তু আল্লাহ দোয়া কবুল করে না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন সূরা গাফির যারা সূরা মুমিনুন আয়াত নাম্বার 60-এ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে, উদউনি আস্তাজিব লাকুম, যে তোমরা আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দেবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট দ্বার্থহীন কণ্ঠে বলেছেন যে তোমরা আমাকে ডাকো অবশ্যই আমি তোমাদের ডাকে সাড়া দেবো। সূরা বাকারা আয়াত নম্বর 86 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে, যখন আমার বান্দারা আমার সম্পর্কে জিজ্ঞাসা করে তখন তোমরা বলো যে ফাইন্না করিব, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের অতীব নিকটবর্তী, উজিবুদ দাওয়াতি দায়ী ইজাদ দান, আর তারা যদি আমাকে ডাকে অবশ্যই আমি তাদেরকে দিয়ে থাকি, তারা যদি চাই অবশ্যই আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দিয়ে থাকি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টই যে কোনো বান্দা যদি আল্লাহর কাছে প্রার্থনা দোয়া আবদার করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দোয়া কবুল করে থাকেন। তো আমাদের মধ্যে অনেকে একটি বিষয় জানি না, শরীয়ত সম্পর্কে আমরা না জানার কারণে অনেক ক্ষেত্রে দোয়া করতে গিয়ে আমরা যখন ব্যর্থ হই, যখন আমরা এই দুনিয়াবি জীবনে সেই ফলাফল পাই না, তখন আমরা অনেকে হতাশাগ্রস্ত হই। তো মনে রাখবেন, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া কবুল, আল্লাহ যে দোয়া কবুল করেন এটা নিশ্চিত, দোয়া কোনো দোয়াই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিফলে যেতে দেন না। তবে দোয়া কবুলের জন্য, দোয়া কবুল করেছেন আল্লাহ বা দোয়া কবুল করবেন, তিনটে ক্যাটাগরিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া মানুষের কবুল করে থাকে। এটা বিশেষ করে ইমাম বুখারি একটি কিতাব আছে আল আদাবুল মুফরাদ, হাদিস নম্বর 710, সনদ হাসান, আল্লামা নাসরুদ্দিন আলবানি তাহকিক অনুসারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণনা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মুমিন ব্যক্তি দোয়া কবুল করেন, কারো দোয়াকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরবাদ বা ধ্বংস করে দেন না, যেই দোয়া করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়া কবুল করবেন। তবে দোয়া কবুল আল্লাহ তিনটে কোয়ালিটি বা তিনটে পদ্ধতি করে থাকেন। এক, কোনো বান্দা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনো কিছু চাই, হতে পারে একটা গাড়ি চেয়েছে বা একটা বাড়ি চেয়েছে বা সে পরীক্ষায় ভালো রেজাল্ট চেয়েছে অথবা সুন্দর একটা নিকার পরেশগার স্ত্রী চেয়েছে, কোনো বান্দা যদি এমনটি দোয়া করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দোয়াটি হুবহু তিনি কবুল করে নেন এবং মানুষকে সঙ্গে সঙ্গে এটা দিয়ে থাকেন। আর দুই নম্বর ক্যাটাগরি, কোনো ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করেছে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই দোয়াটি দুনিয়াবী জীবনে তিনি দেন না, এটা পরকালের জন্য, যেদিন হাসরি ময়দান যেটা কিয়ামতের যে সংকটময় সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এই প্রতিদান দিয়ে থাকেন। আর তিন নাম্বার, কোনো ব্যক্তি যদি দোয়া করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহকালে কিছু দিলেন না সরাসরি, এর মানে এটা নয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়া কবুল করেননি, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়াটা কবুল করেছে এমনভাবে বিশ্বনবী বলছে যে দোয়া করেছে, এই দোয়ার প্রতিদানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ভবিষ্যতে যদি কোনো সমস্যা হয় বা ভবিষ্যতে কোনো যদি বালা মুসিবত আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দোয়ার মাধ্যমে ওই বালা মুসিবত, ওই বিপদ আপদকে আল্লাহ দূর করে দেন আলহামদুলিল্লাহ। দেখেন, তিনটে পদ্ধতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করেন, আর তিনটে পদ্ধতি কোনোটাই কিন্তু এটা বরবাদ হয়ে যাচ্ছে দোয়া এমনটি নয়। এক, সরাসরি আল্লাহ দিয়ে দেন, অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দোয়া ইহকালে কবুল করলেন না কিন্তু এটা কিয়ামতের মাঠে আপনাকে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিবেন, তথাটা জমে থাকছে। আর তিন, ইহকালে কোনো মানে সরাসরি যেটা চেয়েছেন আল্লাহ দেননি, তার মানে এই নয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দোয়া কবুল করেননি, বরং আপনি যেটা চেয়েছেন, হতে পারে আপনি একটা গাড়ি চেয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে গাড়ি দেয়নি, কেন? হতে পারে এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেয়নি
যে আপনি গাড়িটা নিয়ে যদি গাড়ি চালান সেক্ষেত্রে আপনি অ্যাক্সিডেন্ট করে মারা যেতে পারেন, অথবা একটা সুন্দরী বা কোনো দিনী একটা মেয়েকে বিয়ের জন্য আপনি আল্লাহর কাছে চেয়েছেন, আল্লাহ দেননি, আপনাকে এই পৃথিবী দেননি, আপনি হতাশাগ্রস্ত হচ্ছেন, তবে আল্লাহ সুবহান তাআলা দেননি এই জন্যই যে আল্লাহ আপনার দোয়াটা না কবুল করার মাধ্যমেই আপনার কল্যাণ হয়েছে। সূরা বাকারা আয়াত নম্বর 216 আর এই সুনান আবু আল আদাবুল মুফরাদ হাদিস নম্বর 810 710-এ আল্লাহ সুবহান তাআলা এবং আল্লাহ রসুল একই কথা বলেছেন। তো অবশ্যই মনে রাখবেন দোয়া আমাদের প্রত্যেকটা কবুল হয়, কোনো দোয়া আমাদের বরবাদ হয় না। তো এখানে দেখেন যে এই জন্য একটা কথা আছে যেগুলো আমরা বলি সচরাচার, যে তুমি যে জিনিসটা চেয়েছো আল্লাহ যদি সঙ্গে সঙ্গে সেটা দিয়ে দেয়, এটার চেয়েতে ওটাই উত্তম যে তুমি কোনো জিনিস চেয়েছো কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলা তোমাকে দেয়নি, কেননা প্রথমটা ছিল তোমার নিজের ইচ্ছা আর দ্বিতীয়টা ছিল তোমার রব আল্লাহ সুবহানাহু তাআলার ইচ্ছা। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সব চাইতে উত্তম এবং তিনি সব চাইতে আমাদের চাইতে ভালো জানেন এবং বোঝেন। তাই কোনো দোয়া যদি পৃথিবীতে কবুল না হয় তার মানে এটা নয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দোয়া কবুল করলেন না, বরং এই দোয়া না কবুল করার মাধ্যমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সংরক্ষিত রেখেছে, আপনাকে হেফাজত করেছে, এটা হচ্ছে দোয়া কবুল। তাই কোনো মুমিন বান্দা বান্দি যদি দোয়া করেন আর যদি পৃথিবীতে সঙ্গে সঙ্গে না পান তাহলে হতাশাগ্রস্তের কোনো ব্যাপার নয়, অবশ্যই পরকাল আপনি পাবেন, অথবা আপনাকে মনে করতে হবে যে আপনার কোনো বালা মুসিবত বিপদ ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটার মাধ্যমে সেটা কাটিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ। আরেকটি বিষয় মনে রাখবেন যে দোয়া কবুল হওয়ার জন্য বেশ কিছু শর্ত আছে, যেহেতু হাদিসে সুনান তিরমিজি 3372 নম্বর হাদিস আল্লাহ মুহাম্মদ সাল্লাম বলেছেন যে দোয়া হচ্ছে একটা উত্তম ইবাদত। তো এই ইবাদত যখন করবেন অবশ্যই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুসারে করতে হবে, আর দোয়া কীভাবে আমরা দ্রুত গতিতে মানে এই দোয়াটা কবুল হয় এমনভাবে দোয়া করতে পারি, এর জন্য আমি 10খানা শর্ত বলবো পবিত্র কোরআন সুন্নাহর আলোকে। এই 10খানা শর্ত মেনেই যদি আমরা দোয়া করি আলহামদুলিল্লাহ আমাদের দোয়া কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। আর দ্বিতীয় নম্বর বিষয় যে এখান থেকে প্রমাণিত হবে বা বুঝতে পারবেন যে আপনার দোয়া কেন কবুল হয় না, একসঙ্গে দুটো আলোচনা, যে আমরা দ্রুত গতিতে কিভাবে আমাদের দোয়াকে কবুল করাবো, আর দুই নম্বর কেন আমাদের দোয়া আল্লাহ কবুল করেন না। প্রথম শর্ত, যদি আপনার দোয়া কবুল করাতে চান দ্রুত গতিতে তো আপনাকে হালাল উপার্জন এবং হালাল জিনিস ভক্ষণ করতে হবে। পবিত্র কোরআন এবং হাদিসে অনেক জায়গাতে দায়িত্বহীন কণ্ঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র, আর পবিত্র জিনিস ছাড়া আল্লাহ গ্রহণ করেন না। আর অবশ্যই ইবাদত কবুলের জন্য মৌলিক বা মূলত প্রধান যে ভূমিকা পালন করে সেটা হচ্ছে হালাল উপার্জন, হালাল জিনিস ভক্ষণ। সে মুসলিম একটা হাদিস এসেছে হাদিস নম্বর 1015, যে আল্লাহ রাসূল বলছে কোনো একজন ব্যক্তি উস্কো শুষ্ক চেহারা নিয়ে, ভেজা ভেজা চুল নিয়ে, রুস্কো চেহারা, সে হঠাৎই একদিন তিনি কাবা ঘরের সামনে গিয়ে আল্লাহর কাছে দোয়া করছে ইয়া রাব বলে। আর আল্লাহ রাসূল বলছেন এই ব্যক্তি যে দোয়া করছে আল্লাহ কি দোয়া কবুল করবেন, কেননা ইনি যে বস্ত্র পরেছে এটা হারাম জিনিস, মানে হারাম উপার্জন থেকে এসেছে, ইনি যেটা পান করেছে সেটা হারাম উপার্জনের, গোটা শরীরটা তার তৈরি হয়েছে হারাম বস্তু বা হারাম জিনিস ভক্ষণ করে, অতএব এই ব্যক্তির দোয়া কখনই কবুল হবে না। সে মুসলিম হাদিস নম্বর 1015। তো এই হাদিস প্রমাণ করে অবশ্যই আপনার দোয়া যদি দ্রুত গতিতে কবুল করতে চান আপনাকে হারাম বর্জন করতে হবে আর হালাল জিনিস ভক্ষণ করতে হবে। ইবাদত বা দোয়া কবুলের জন্য দ্বিতীয় একটি শর্ত, যে দোয়া শুধুমাত্র একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই খাসভাবে আল্লাহর কাছে চাইতে হবে, এর মধ্যে কোনো পীর বাবা বা কোনো খাজা মঈনুদ্দিন চিশতি বা যারা মৃত মারা গেছে তাদের ওসিলা ধরে দোয়া করা যাবে না। যদি এমনটা করেন আপনার এই দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না, বরং এটা শিরক হবে। তাই দোয়া যদি করতে চান সরাসরি মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে হবে, যেমনটি পবিত্র কোরআন বিশেষ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাতিহা নম্বর 3-4 বলেছেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা তোমার ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। তো এই জন্যই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই দোয়া করতে হবে, মাঝখানে কোনো ভায়া মাধ্যম রাখা যাবে না। তবে জীবিত যদি কোনো নেককার পরোপকার ব্যক্তি থাকে তার নেক কর্মের দরুন বা আপনি যদি কোনো নেক কর্ম করেন এটার ওসিলা ধরে আপনি দোয়া করতে পারেন, তবে মারা গিয়েছে যেসব ব্যক্তি তাদের ওসিলা দোয়া করা যাবে না, খাস আল্লাহর কাছেই দোয়া করতে হবে। জীবিত মানুষ এদের যদি ওসিলা ধরেন আপনি এটা ধরাটা অনুমোদিত, সেই বুখারি হাদিস নম্বর 1910-11 আব্দুল ইবনে আব্বাস থেকে হাদিস বর্ণনা আছে। তিন নম্বর, দ্রুত গতিতে যদি দোয়া করতে চান তিন নম্বর যেটা শুন মানে তিন নম্বর যেটা পয়েন্ট, যে আপনি যখন দোয়া করবেন তখন আল্লাহ সুবহান ওয়া তাআলার যে বিশেষণ যে সিফাতি নাম আছে এই নামগুলো ধরে ধরে দোয়া করতে হবে। আল্লাহ সুবহান তাআলার নামের বিশেষ করে যে সিফাত বৈশিষ্ট্য আছে এই বৈশিষ্ট্যগুলোকে সামনে রেখে দোয়া করতে হবে। আল্লাহ সুবহান ওয়া তাআলা এই ব্যাপারে পবিত্র কোরআন সুরা 180 আল্লাহ বলছে ওয়ালিল্লাহি আসমাউল হুসনা,
যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য সিফাতি নাম আছে, অসংখ্য নাম আছে, আর এই নামগুলো দিয়েই তোমরা দোয়া করো। যেমন আপনার খাদ্যের দরকার, আপনার রিজিক বৃদ্ধির দরকার, আপনি দোয়া করার সময় বলবে আর রাজ্জাক, হে আল্লাহ তুমি আর রাজ্জাক, তুমি আমার রিজিককে বৃদ্ধি করে দাও। আপনার গোনাকে ক্ষমা করার জন্য আল্লাহ কাছে দোয়া করেন যে আল্লাহ তোমার আল্লাহ তুমি গাফুর, তুমি রাহিম। আল্লাহর এই বৈশিষ্ট্যগত নাম দিয়ে, এই বৈশিষ্ট্যগত নামের ওসিলা দিয়ে দোয়া করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলহামদুলিল্লাহ আপনার খুব দ্রুত গতিতে দোয়া কবুল করবে। আর এগুলো বাদ দিয়ে যদি আপনি স্বেচ্ছায় নিজের ইচ্ছে মতো দোয়া করেন, এই দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি কবুল করবেন না। তো দোয়া কবুল হওয়ার জন্য তৃতীয় শর্ত হচ্ছে এটাই যে আল্লাহর গুণবাচক নাম নিয়ে দোয়া করতে হবে। আরেকটা আমরা ভুল করে থাকি দোয়া করার ক্ষেত্রে, যে আমরা হঠাৎই গিয়ে খুব দ্রুত গতিতে আমরা খুব তাড়াতাড়ি আমরা দোয়া করে ফেলি। এই ব্যাপারে সুনান তিরমিজিতে একটা হাদিস এসেছে, হাদিস নম্বর 3476 এবং সুনান নাসাই হাদিস নম্বর 1284। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে বসে আছেন, একজন সাহাবি এসে মসজিদে সলাত আদায় করেছে। আদায় করার পরে খুব দ্রুত গতিতে সে দোয়া করে তিনি চলে যাচ্ছে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি যে আসলে দোয়া করে চলে গেলে তোমার এই দোয়াটি কবুল হবে না। কারণ হচ্ছে একটি, যে তুমি খুব দ্রুত গতিতে এসেছো এবং দোয়ার পূর্বে আল্লাহর প্রশংসা করনি। এই হাদিস প্রমাণ করে কোনো ব্যক্তি যখন দোয়া করবে সঙ্গে সঙ্গে দোয়া নিজের ইচ্ছে যা ইচ্ছে তাই চাইবে এমনটি নয়, বরং প্রথমত সে আল্লাহর প্রশংসা করবে, বলতে পারে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, বা আল্লাহর যে কোনো মানে প্রশংসামূলক বাক্য বলবে। এর যে দোয়া করার 4 নম্বর শর্ত, যে কোনো যখন দোয়া করবেন আল্লাহর প্রশংসা দিয়ে শুরু করবেন, হঠাৎই বা তাড়াহুড়া করে আপনি দোয়া করবেন এমন দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন না। দ্রুত গতিতে দোয়া কবুলের জন্য এই 4 নম্বর শর্ত, আল্লাহর প্রশংসা দিয়ে দোয়া শুরু করতে হবে। 5 নম্বর পয়েন্ট, যখন আপনি দুরুদ মানে দোয়া করছেন সেই সময় বিশ্বনবীর প্রতি আপনাকে দুরুদ পড়তে হবে। বিশ্বনবীর প্রতি যদি দোয়ার মধ্যে দুরুদ না পড়েন, বিশ্বনবীর স্পষ্ট হুঁশিয়ারি বানিয়ে আছে সহিহুল জামে লিল আলবানি হাদিস নম্বর 4399 এবং সিলসিলা হাদিসে সহিহা হাদিস নম্বর 235। আল্লাহ রাসূল বলেছেন যে সে ব্যক্তির দোয়া কবুল হয় না যে ব্যক্তি দোয়া করলো অথচ রাসূলের প্রতি দুরুদ মানে দুরুদ পাঠ করলো না। অন্য বর্ণনা এসেছে সহিহুল জামে হাদিস নম্বর 2053 এবং সুনান তিরমিজি হাদিস নম্বর 486। সে ব্যক্তির দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন না, বরং আসমান আর জমিনের মধ্যে তিনি ঝুলিয়ে রাখেন। কতক্ষণ? যতক্ষণ না দোয়ার মধ্যে বিশ্বনবীর প্রতি দুরুদ পাঠ করা হচ্ছে। অবশ্যই মনে রাখবেন, দোয়া কবুল হওয়ার জন্য একটা মৌলিক শর্ত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশংসা করার পরে বিশ্বনবীর প্রতি দুরুদ পাঠ করতে হবে। দুরুদ ব্যতীত যদি আপনি দোয়া করে ফেলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল বলছেন এই দোয়া আল্লাহ কবুল করেন না, বরং আসমান আর জমিনের মধ্যে ঝুলিয়ে রাখেন। অবশ্যই আমরা দোয়া করার সময় এটাকে ফলো করব, নচেত আমাদের দোয়া আল্লাহ কবুলও করবেন না। আর দ্রুত গতিতে দোয়া কবুলের জন্য বিশ্বনবীর প্রতি অবশ্যই দুরুদ পাঠ করতে হবে। 6 নম্বর পয়েন্ট, যখন আপনি দোয়া করবেন সে সময়তে কিবলামুখী হওয়া। তবে কিবলামুখী হওয়া এটা ফরজ বা ওয়াজিব এমন কিছু নয়, তবে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রসঙ্গে একটা হাদিস এসেছে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করেছেন সেই মুসলিমের 1763 নম্বর হাদিস, বদর প্রান্তে যখন আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুফফাদের বিরুদ্ধে তিনি জিহাদের ময়দানে গিয়েছিলেন, সেই সময় তিনি কাবার দিকে মুখ করে দোয়া করেছিলেন। এই জন্য ইমাম নাওয়ী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন দোয়া করার একটা মুস্তাহাব পদ্ধতি, উত্তম পদ্ধতি হচ্ছে যখন দোয়া করবেন কিবলার দিকে মুখ করে দোয়া করবেন। কেন? এটা হচ্ছে উত্তম পদ্ধতি। তবে কিবলা ব্যতীত যদি অন্যদিকে যদি আপনি মুখ করে যদি দোয়া করেন আল্লাহ কবুল করবেন না এমনটি নয়। তবে দোয়া কবুল যদি দ্রুত গতিতে করতে চান, বিশ্বনবী এমনটি করেছেন, আমরা সকলে কিবলার দিকে মুখ করে আলহামদুলিল্লাহ দোয়া করতে অভ্যস্ত হব। 7 নম্বর পয়েন্ট, দোয়া যখন করবো সে সময়তে দুই হাত উত্তোলন করা। সুনান আবু দাউদের 1488 নম্বর একটা হাদিস এসেছে, যে হাদিসটা যাইফ, যে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি যদি আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যক্তির হাতকে খালি হাতে ফিরিয়ে দেন না। তবে এই হাদিসটা সহি নয়, এখানে জাফর বিন মাইমুনা নামক একজন রাবি আছে, জমহুর মুহাদ্দিসগণ তাকে যাইফ বলেছেন। তবে সুনান আবু দাউদ 1479 নম্বর একটা হাদিস আছে, যে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুই হাত তুলে দোয়া করেছেন। তো মনে রাখবেন, বিশ্বনবী যেখানে দুই হাত তুলে দোয়া করেছে সেই জায়গাতে দুই হাত তুলে দোয়া করবেন। দোয়া মানে দুই হাত তুলে করতে হবে এমনটি নয়। দেখবেন অনেকগুলো দোয়া আছে, বাথরুমে ঢোকার দোয়া আছে, আমরা তার দুই হাত তুলে করব না। আমরা মসজিদে ঢোকার দোয়া আছে, এটা তো আমরা দুই হাত তুলে করব না। বাড়িতে প্রবেশের দোয়া আছে, এটা তো দুই হাত তুলে করা যাবে না। তো বিশেষ করে যেসব দোয়াগুলো বিশ্বনবী দুই হাত তুলে করেছেন, অবশ্যই সেই সব জায়গাতে আমরা দুই হাত তুলে দোয়া করব। এটা রাসূলের সুন্নাহ অনুসারে আমাকে আমল করতে হবে, তবে অবশ্যই আপনার এই দোয়া দ্রুত গতিতে কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। দোয়া কবুল করার 8 নম্বর পদ্ধতিতে, 8 নম্বর পদ্ধতি বা 8 নম্বর বিষয়, যে দোয়া যখন করবেন তখন নিশ্চিত আল্লাহর প্রতি ভরসা রাখতে হবে, তাওয়াক্কুল রাখতে হবে।
যদি সন্দেহের মধ্যে থাকেন যে দোয়া করতে হয় তাই করলাম, আল্লাহ চাইলে দেবে না চাইলে না দেবে, এমন যদি হীনমন্যতায় ভোগেন বা এমন যদি অলসতা করেন, এই ব্যক্তি দোয়া আল্লাহ কবুল করেন না। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সুনান আবু দাউদ হাদিস নম্বর 1485, সুনান তিরমিজি হাদিস নম্বর 3479 এবং সুনান ইবনু মাজাহ হাদিস নম্বর 3854 হাদিস হাসান। আল্লাহ রাসূল বলছেন আল্লাহ সুবহান ওয়া তাআলা ওই ব্যক্তি দোয়া কবুল করে না যে দোয়াতে অবহেলাকারী এবং অমনোযোগী, মানে অমনোযোগী এবং অন্তরের মধ্যে মানে মানে তার কোনো ইচ্ছে নেই বা তার আল্লাহ চাইলে দেবে না চাইলে না দেবে, এমনভাবে অলস প্রকৃতির ব্যক্তির দোয়া এবং যার মানে আল্লাহর প্রতি যার তাওয়াক্কুল নেই, আল্লাহ সুবহান তাআলা এই ব্যক্তি দোয়া কবুল করেন না। তাই দোয়া করার সময় নিশ্চিত বিশ্বাস রাখতে হবে ইনশাআল্লাহ আল্লাহ সুবহান তাআলা আমার দোয়া কবুল করবেন, এমন দৃঢ় বিশ্বাস রেখে দোয়া করতে হবে। অলস মনোভাব নিয়ে যে দোয়া করেন এবং অবহেলা অমনোযোগী হয়ে যে দোয়া করেন তাহলে আপনার দোয়া কবুল করবেন না। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা মসজিদে নামাজ পড়ে আমরা দোয়া করি, তো সঙ্গে সঙ্গে কিছু তো হাত তুললাম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলে নামিয়ে নিলাম, মানে কোনো সুন্নতি তরিকা নেই, কোনো একাগ্রতা নেই, কিছু নেই, করতে হয় এটা ফর্মাল মানে একটা মানে ফর্ম পূরণ করার মতো, করতে হয় তাই করে দিয়ে চলে আসলাম, এমনটি নয়। দোয়া একটি ইবাদত, এটা ধীরে সুস্থে এটা ইবাদত করতে হবে, অন্যথায় আপনার দোয়া কবুল হবে না। 9 নম্বর পয়েন্ট, যে দোয়া যখন করবেন তখন বারবার আল্লাহর কাছে চাইতে হবে। কেন? কারণ এই বিষয়ে বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর একটা হাদিস বর্ণনা আছে। আল্লাহ রাসূল বলেছেন যে সে ব্যক্তির আল্লাহ দোয়া কবুল করে না যে ব্যক্তি তাড়াহুড়া করে, দোয়া করতে গিয়ে তাড়াহুড়া, কেমন যে দোয়া করে সে একদিন দুদিন তিন দিন দোয়া করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখা যাচ্ছে তার দোয়া সরাসরি তাকে তার দোয়াকে কবুল করা হয়নি, সে তখন বলছে যে আল্লাহ তোমার দোয়া কবুলই করে না, আমি আর দোয়া করব না। তো এমনটি করা যাবে না। বরং সে বুখারি হাদিস নম্বর 6340 এবং সে মুসলিম হাদিস নম্বর 2735 আল্লাহ রাসূল বলেছেন এমনটাভাবেই যে ওই ব্যক্তি দোয়া আল্লাহ কবুল করবে না যে দোয়া করতে গিয়ে মানে খুব তাড়াহুড়া করে। তাই যতদিন আপনি আল্লাহর কাছে না পাচ্ছেন ততদিন পর্যন্ত এই দোয়াকে জারি রাখতেই হবে। দেখবেন আদম আলাইহিসসালাম তিনি দীর্ঘদিন যাবৎ ধরে তিনি দোয়া করেছিলেন, আল্লাহ ক্ষমা করে দিয়েছেন তাও তিনি দোয়া করছেন, আল্লাহ কাছে ক্ষমা চাইছেন, তৌবা করছেন, ইস্তেগফার পাঠ করছেন। তাই দোয়া যতক্ষণ পর্যন্ত কবুল না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনাকে দোয়া চালিয়ে যেতে হবে, ধারাবাহিকতা রাখতে হবে। হঠাৎই দুদিন তিন দিন চার দিন দোয়া করে ছেড়ে দিলেন, পেলেন না, এমনভাবে দোয়া করলে আল্লাহ কবুল করবেন না। 10 নম্বর পয়েন্ট, যখন দোয়া করবেন তখন ভয় ভীতি সহকারে এবং অনুচ্চ স্বরে, সুরা আরাফ সুরা 7 আয়াত নম্বর 55 এবং আয়াত নম্বর 205 দুটো আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যখন তোমরা আল্লাহকে ডাকবে সেই সময়তে খুফিয়া, তখন তোমরা ভয় ভীতি সহকারে অনুচ্চ স্বরে। দোয়া করার একটা সুন্নতি তরিকা, দোয়া করার একটা পদ্ধতি, যখন দোয়া করবেন তখন অনুচ্চ স্বরে এবং ভয় ভীতি সহকারে আল্লাহর কাছে দোয়া করতে হবে। আমাদের সমাজে অনেক জায়গায় দেখবেন মানুষ দোয়া করছে চিল্লিয়ে ফাটিয়ে মাইক দিয়ে, অনেক রকমের দোয়া করছে যেগুলো স্বরের সম্মত নয়। শুধুমাত্র ওই সমস্ত দোয়াগুলোই উচ্চ স্বরে করা যাবে যেগুলো বিশ্বনবীর পক্ষ থেকে বর্ণনা এসেছে। কমপক্ষে 8 জায়গাতে দোয়া সেই সনদে বড় প্রমাণিত আছে যে আল্লাহ রাসূল সেগুলো সশব্দে পড়তেন, কিন্তু যখন আপনি আল্লাহর কাছে জিকির করছেন, আপনি যখন পার্সোনাল দোয়া করছেন, সেই সময়তে উচ্চ স্বরে কর্কশ কণ্ঠে বা ছন্দ মিলিয়ে এমনভাবে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবেন না, বরং অনুচ্চ স্বরে ভয় ভীতি সহকারে আল্লাহ সুবহানের কাছে দোয়া প্রার্থনা করতে হবে। আর 10 নম্বর পয়েন্ট, যে যখন দোয়া করবেন দোয়ার বাক্যগুলো যে আপনি দোয়া করছেন আপনি একবার বলে থেমে দিলেন এমনটি নয়, বরং বিশ্বনবীর সুন্নাহ হচ্ছে এটা যখন আল্লাহ রাসূল কোনো গুরুত্বপূর্ণ কোনো দোয়া করতেন যেটা খুবই জরুরি প্রয়োজন, এমন দোয়াগুলো বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বার করে তিনি দোয়াগুলো পাঠ করতেন বা 3 বার করে আল্লাহর কাছে চাইতেন। সে বুখারি হাদিস নম্বর 240 এবং সে মুসলিম হাদিস নম্বর 1794 মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পক্ষ থেকে একটা হাদিস আছে আমরা সকলে জানি যে একদা আল্লাহ রাসূল যখন মসজিদ তিনি সলাত আদায়রত অবস্থায় আছেন, এমত অবস্থাতে আবু জাহেল উটের বেশ কিছু নারী ভরি নিয়ে আল্লাহ রাসূলের পিঠের উপরে রেখে দেয়, আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সঙ্গে সঙ্গে এই জিনিস ঘটনা দেখে তিনি ছুটে আসেন, তারপরে আল্লাহ রাসূলের পিঠ থেকে এগুলোকে সরিয়ে দেওয়া হয়। অতপর আল্লাহ রাসূল এই কুরাইশদের জন্য ধ্বংসের দোয়া করেন, আর আল্লাহ রাসূল 3 বার করে বলেছেন আল্লাহ তাদেরকে ধ্বংস করো। বিশেষ করে হাদিস থেকে দেখবেন যে আল্লাহ রাসূল কোনো গুরুত্বপূর্ণ কথা গুরুত্বপূর্ণ দোয়া যখন করতেন তখন তিন বার করে তিনি চাইতেন, এটা আল্লাহ রাসূলের সুন্নাহ। তো আমরা এই 10টা যদি পয়েন্ট বা 10টা সুন্নাহ অনুসরণ করে যদি আমরা দোয়া করি, মহান সত্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কোনো দোয়াকে তিনি খালি হাতে নিশ্চিত ইনশা আল্লাহ তিনি ফিরিয়ে দেবেন না। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ওয়াদু, যে তোমরা আমাকে ডাকো আস্তাগ বিলাকুম, যে আমি তোমাদের ডাকে সাড়া দেবো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আমাদের ডাকে সাড়া দেবেন। সূরা মুমিন আয়াত নম্বর 60 আর সূরা বাকারা আয়াত নম্বর 86 আল্লাহ বলেছে উজিবুদ দাওয়াতি দায়ী যে দান, যখন তোমরা আমাকে ডাকবে আমি তোমার ডাকে সাড়া দেবো। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাড়া দেয়া আপনাদেরকে প্রথমে বলেছি যে আল্লাহ হয় পৃথিবীতে সরাসরি তিনি আমাদেরকে দিয়ে দেবেন,
অথবা তিনি কিয়ামতের মাঠে এই দুয়ার প্রতিদানে, দুয়ার দৌলাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নেকি দেবেন, অথবা এই পৃথিবীতে যদি কোনো বালা মুসিবত বিপদ হয়ে থাকে সেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বালা মুসিবতগুলোকে দূর করে দেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া আমাদের কবুল করেন এটা নিশ্চিত জেনে রাখবেন, আর দোয়া করার সময় 10টা সুন্নাতি তরিকা মেনে দোয়া করবেন, ইনশাআল্লাহ আমাদের প্রত্যেকটা দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন, কোনো দোয়াকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রদ করেন না। এবং যখন দোয়া করবেন একনিষ্ঠ চিত্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন এবং দৃঢ় বিশ্বাস রেখে দোয়া করবেন, উদাসীন বা অলসভাবে দোয়া করবেন না বা আল্লাহ কবুল করবে না দুভরসা এমন যেন না হয়, তাক্কুলের সাথে দোয়া করবেন, আল্লাহ সুবহানাহু নিশ্চিত আমাদের দোয়া কবুল করবে। মহান সত্তা আল্লাহ সুবহানের কাছে এ দোয়া, এই প্রার্থনা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদের দোয়াকে কবুল করো এবং আমাদের বালা মুসিবত দূর করো। মহান সত্তা আল্লাহ সুবহানের কাছে দোয়া এই প্রার্থনা যে আমাদেরকে এই 10টা সুন্নাতি তরিকা অনুসারেই দোয়া করার তৌফিক দান করো। আল্লাহ আমিন। আজকের মতো এখানেই বিদায়। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়াশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।